এটা মহাব্বত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরিত্যক্ত জিনিস সাহাবারা খেয়া ফেলাইছেন, এটা মহাব্বত, এটা যুক্তি না, এটা স্বাভাবিক যুক্তির কথা না, এটা যুক্তির বাহিরের কথা। দেখেন সন্তানকে বাবা বলতেছে, হে আমার ছেলে তুমি আম বাগানে যাও না, আমি এইমাত্র আম বাগানে বাঘ দেখে আসছি। কি দেখে আসছি? ছেলেকে বাবা যতই বুঝাবার চেষ্টা করতেছে, বাবায় দেখতেছে ছেলের চেহারার দিকে তাকাইয়া, ছেলে আমার কথা বিশ্বাস করতেছে না। ওর ঝোঁক কোন দিকে? আমের দিকে। আর আমার ছেলে যদি আম বাগানে যায়, ওর জীবন শেষ। এবার বাবার মধ্যে মহাব্বতের জোশ মারছে। কি মারছে ভাই? মহাব্বতের জোশ মারছে। এবার বাবা ছেলেকে বলছে, আমার ছেলে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, এতক্ষণ কি জানছিলাম ছেলে বাবার কাছে কসম খায়, ছেলে বাবার কাছে কসম খায়, এইটা তো স্বাভাবিক নিয়ম, মেয়া আমরা কোন খায় না। স্বাভাবিক নিয়ম ছিল ছেলে বাবার কাছে কসম কাটে, কসম খায়, বাবা ছেলের কাছে কসম খায় না। কিন্তু এখন যে বাবা বলছে, আমার ছেলে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুমি বাগানে যেও না, বাগানে আম। এই যে বাবা ছেলের কাছে কসম খাইছে, এটা স্বাভাবিক নিয়মের কারণে, মহাব্বতের কারণে, মহাব্বতের কারণে, ছেলের মহাব্বত, যেন আমার কথা ছেলে বিশ্বাস করে বাগানে না যায়। ঠিক আল্লাহ পাকও বান্দাদেরকে বেশি মহাব্বত করেন, আল্লাহ বান্দাদের সাথে কসম খাওয়ার দরকার নাই, সে কসম না কাটলেও তার কথা সত্য, তার সে সত্যবাদী কেউ নাই। কিন্তু আল্লাহ পাক যখন বান্দাদেরকে মহাব্বত করেন, বান্দাদেরকে অনেক কথা বুঝান, অনেক কিছু বলতে চান, আল্লাহ পাক তো ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদুর, আল্লাহ পাক তো অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। আল্লাহ পাক যতই নসিহাত করেন, বান্দার দিকে তাকায়া দেখতেছেন বান্দা আমার কথা মানতে চায় না, ওর ঝুঁক গুনার দিকে, ওর ঝুঁক আমের দিকে, লোভের দিকে, এই আল্লাহর মধ্যে মহাব্বতে জোশ মারছে। এবার আল্লাহ পাক কসম করেন, আমি কসম খেয়ে বলতেছি তুমি এই কাজ করিও না, এই কাজ করো। তো আল্লাহ পাক যে বান্দাদের সাথে কসম করেন কিসের জন্য? জোরে বলেন, আল্লাহ পাক নিজে ডিক্লেয়ার দেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ কাদের বন্ধু? মুমিনদের বন্ধু। ডাইরেক্ট নিজে ঘোষণা দেন, আল্লাহ পাক মুমিনদের বন্ধু, ডাইরেক্ট ঘোষণা দেন। আর মুমিনদের অবস্থা কি? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। সবাই সুবহানাল্লাহ, যারা মুমিন তারা কারে মহব্বত করে? আর মহব্বতের আলামত কি? হাবিব মাহবুবের কথা না মানা, আশেক মাসুকের কথা না মানা, এই কি মহব্বতের আলামত? বরং মহব্বতের আলামত কি? আশেক মাসুকের কথা মানা, হাবিব মাহবুবের কথা শুধু মানাই না, আশেক সবসময় খেয়াল রাখে মাসুক কোন কাজে খুশি, এজন্য আশেক কোন অবস্থায় জান্নাত জাহান্নামের ভয় এবং আশা ইবাদত করে না। আশেক সবসময় ইবাদত করে মাওলার মহাব্বতে, মাওলার রাজি এবং খুশির জন্য। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি, দুই হাতে আগুন আর পানি নিয়ে দৌড়ান, এক হাতে কি ভাই আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। একজনে প্রশ্ন করছে, রাবে কোথায় যাও, এক হাতে পানি এক হাতে আগুন কেন? বলে, এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিবাইয়া দেব, আর এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, আমি দেখব লুবির দলেরা কিসের আশায় মাওলার ইবাদত করে, আর ভিতুর দলেরা কিসের ভয়ে মাওলার ইবাদত করে, ওরা তো জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় মাওলার ইবাদত করে।
আমার মাওলার মহব্বতে তারা ইবাদত করে না দেখেন এটা এশকের অবস্থা যদিও জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য ইবাদত করা এটা ভালো এটা গুনাহের কাজ না কিন্তু আশিকের সব কিছু গায়রুল্লাহ আশিকের সব কিছু কি গায়রুল্লাহ বুঝাতে পারিনি আশিকের সব কিছু কি গায়রুল্লাহ জান্নাতের জন্য না জাহান্নাম থেকে নাজাতের জন্য না মাওলাকে পাওয়ার জন্য আমি ইবাদত করি সুবহানাল্লাহ আমরা ইবাদত করি আমাদের ইবাদত তো ভিন্ন দরজার ইবাদত আর আশিকের ইবাদত ভিন্ন দরজার ইবাদত দেখেন নফলের মধ্যে মহব্বতের চিহ্ন থাকে নফল মানে কি ভাই অতিরিক্ত নফল শব্দের অর্থ কি অতিরিক্ত যেমন আপনি জোহরের সুন্নাত পড়লেন ফরজ পড়লেন এরপরে নামাজ পড়লেন এটার নাম কি এটা আপনার জন্য জরুরি ছিল না অতিরিক্ত এই যে নফল নামাজ এটা মহব্বতের আলামত যে কোনো দুনিয়ার নফল অতিরিক্ত কি হয় মহব্বতের যেরকম আপনি বাজার থেকে বড় মাছ কিনছেন সব বাজার কিনছেন সব কিছু কিনছেন জরুরাতের যা আছে সব কিছু কিনছেন কিন্তু দুই টাকার বাদাম নিয়ে আসছেন কয় টাকার দুই টাকা আপনার স্ত্রীকে বলতেছেন সব কিছু দেখাবার পরে বলেন না এটা তোমার জন্য কয় টাকার বাদাম কার জন্য বলো তো স্ত্রী কোনটায় বেশি খুশি দুই টাকার বাদাম খুশি দাম কত আপনাদের মাছ কিনছেন 10,000 টাকার আপনার বাসা বাজার কাছে 50,000 টাকার তাই দুই টাকার বাদামে আপনারা সবাই বলেন খুশি বেশি কারণটা কি বলেন তো হ্যাঁ এই দুই টাকার বাদামের মধ্যে অন্য কেউ শরিক নেই এই দুই টাকার বাদাম শুধু আমারই জন্য আপনি ফরজ পড়েন কেন নালে গুতে আছে জাহান্নাম আছে ফরজ পড়েন কেন পড়লে জান্নাত আছে কিন্তু অতিরিক্ত নফল পড়লেন কেন এটা মাওলার ভাবার ভালোবাসায়